তাছাড়া তাছাড়া ওরা শুভ্রর বিয়ে ঠিক করে ফেলেছে। কাঁদিস না মা, কাঁদিস না রে মা। আমার পক্ষে এটা সম্ভব নয়। আমি শুভ্রকে ভুলে থাকতে পারবো না মা। মা, আমি জানি আমি যদি শুভ্রকে একবার বোঝাতে পারি, আমি শুভ্রকে ভালোবাসি, আমি ওকে বোঝাবো, আমি ওকে কতটা ভালোবাসি। তুমি দেখো, তুমি দেখো আমাকে শুভ্র কিছুতে বেরোতে পারবে না, কিছুতে পারবে না মা। শুভ্রটাও তো দ্বিতীয় রজতের মতো তৈরি হয়েছে টিনা। আমি বলছি শুন, কোনো লাভ নেই, উনি রজত তোকে পাগল ভাবছে। ছাড় মা এসব পাগল, ছাড়। আমি পারবো না, আমার পক্ষে আমার পক্ষে শুভ্রকে ভুলে থাকা সম্ভব নয়। আমি যদি জীবনে কাউকে স্বামী হিসেবে মেনে নিই, সেটা সেটা একমাত্র শুভ্র। এটা তুমি এটা ভুলে যাবে না কোনোদিন। আমি জাস্ট পারবো না। আমার সব স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে ওই রজত ব্যানার্জি। আমি ছাড়বো না। এই ব্যানার্জি ফ্যামিলির প্রত্যেকের স্বপ্ন ভেঙে চুরমার করবো আমি। আমি পাগল, আমি পাগল, তাই না রজত ব্যানার্জি? পাগলের ডাক্তার আমাকে নয়, তোমাদের সবাইকে দেখাতে হবে। এটা আমার চ্যালেঞ্জ।